দিনহাটা এক নম্বর ব্লকে ছাত্র জীবন উৎসব শুরু হলো মঙ্গলবার। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র এবং ছাত্রীদের অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পল্লীবাড়িতে। মাদারিহাট ডাঙ্গাপাড়ায় উঠা হলো একটি বিরল প্রজাতির বন্য জন্তু। বেসরকারি বাস উল্টে জখম প্রায় 20 জন। সুভাষচন্দ্র বসু জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি শহরে সাজানো হচ্ছে নেতাজি মূর্তি। পাটাকামারি রাজেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। নিষিদ্ধ নেশা ট্যাবলেট এবং কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো এসএসবি 53 ব্যাটালিয়ন। উত্তরবঙ্গ উৎসবে আলিপুরদুয়ার জেলা স্তরের উৎসবের উদ্বোধন হলো ফালাকাটায়। জলপাইগুড়ি জেলা শাসকের ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো জামালদহের এক যুবকের। উত্তরবঙ্গ উৎসবে দ্বিতীয় দিনে জলপাইগুড়িতে হলো অঙ্কন প্রতিযোগিতা। গলার ফাঁস দিয়ে এক গৃহবধূ মৃত্যু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানো গঙ্গারামপুরে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির।